হে গাইজ, ওয়েলকাম টু টেক এনাভিডি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো শাওমি এমআই A3-র Android 10 আপডেট নিয়ে। সো বন্ধুরা, আমার সাথেই থাকবেন। আমরা সকলেই জানি যে গুগলের স্টক অ্যান্ড্রয়েড সম্বলিত ফোনসমূহে দ্রুত আপডেট পাওয়া যায়, কিন্তু এখানে ব্যতিক্রম ছিল এমআই A3, কারণ অনেক দিন হয়ে যাওয়া সত্ত্বেও এমআই A3-তে অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাচ্ছিল না, যেখানে শাওমির অন্যান্য ডিভাইসগুলোতে অলরেডি অ্যান্ড্রয়েড 10 পাওয়া গিয়েছে। অবশেষে শাওমি এমআই A3-তে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা সম্বলিত একটি অ্যান্ড্রয়েড 10 আপডেট এসেছে। 1.3 GB-র এই অ্যান্ড্রয়েড 10 আপডেটে বিভিন্ন সুবিধা যুক্ত হয়েছে, যেমন ডার্ক থিমের উন্নতি হয়েছে, ব্যাটারি লাইফের উন্নতি হয়েছে, তাছাড়াও কিছুটা রিডিজাইন্ড হয়েছে UI-টা। এছাড়াও কিছু অসুবিধাও রয়েছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট আনলকের ক্ষেত্রে অনেক বড় ধরনের অসুবিধা ফেস করছে ইউজাররা, যেটা নেট ঘাটাঘাটি করে দেখতে পেলাম। তবে জানা গেছে যে শাওমি তাদের এই বাগপূর্ণ আপডেটটিকে বাগমুক্ত করার জন্য নতুন একটি আপডেট দিবে, যেটার কাজ এখন চলছে, দ্রুতই আপডেট পাওয়া যাবে। তো যারা এমআই A3 ইউজ করছেন তারা অ্যান্ড্রয়েড 10-এর এই আপডেটটি এড়িয়ে যেতে পারেন, কারণ ফিঙ্গারপ্রিন্টের বাগ মানে একটি বড় সমস্যা। তো যদি কখনো বাগ ফিক্সিং আপডেট আসে তখন আপনারা বাগ ফিক্সিং আপডেটটা দিয়ে আপনাদের আপডেট দিয়ে নিতে পারেন, তাহলে হয়তো আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।